উত্তর চব্বিশ পরগনার ঘোজাডাঙ্গা চেকপোস্ট ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্যের অত্যন্ত গুরুত্বপূর্ণ করিডোর। কিন্তু আইএনটিটিইউসি, আইএনটিইউসি ও সিটুর যৌথ আন্দোলনের জেরে উনিশে জানুয়ারি থেকে সীমান্তে পণ্য পারাপার বন্ধ। সরকারি সূত্রে খবর, এর ফলে প্রতিদিন প্রায় ৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে। মোটামুটি এই ডেলি ৭ থেকে ৮ লাখ ডলার হয়, সেটা অ্যাভারেজ এই ১৭ দিনের হিসাবে প্রায় ৬৪ কোটির মতো এরকম আসে, অ্যাভারেজের কথা বলছি, এবং আপডাউন হয়। ইম্পোর্টের ক্ষেত্রে যেটা আমাদের রেভিনিউ আসে, গভর্নমেন্ট রেভিনিউ, সেটা ডেলি মোটামুটি ৩ লাখ টাকার মতো এরকম হয়, ১৭-১৭ ডেজে যেরকম হয়, এটা অ্যাভারেজ কথাই বলছি, প্রায় ৫০-৫১ লাখ টাকার মতো। ঘোজাডাঙ্গা দিয়ে দিনে প্রায় ২৫০ থেকে ৩০০ পণ্যবাহী লরি পারাপার করে। আগে বড় লরি থেকে ছোট লরিতে পণ্য তুলে সীমান্তের ওপারে পাঠানো হতো, তাতে যুক্ত ছিলেন বহু শ্রমিক। এখন বড় লরিতেই পণ্য বাংলাদেশে পাঠাতে উদ্যোগী হয়েছেন ব্যবসায়ীরা, তাতেই সমস্যার সূত্রপাত। শ্রমিক সংগঠনগুলির দাবি, এই সিদ্ধান্তে কর্মহীন হয়ে পড়বেন অসংখ্য শ্রমিক। পুরনো পদ্ধতি চালু রাখার দাবিতে উনিশে জানুয়ারি থেকে আন্দোলন শুরু করে শ্রমিক সংগঠনগুলি। বন্ধ হয়ে যায় ঘোজাডাঙ্গা দিয়ে পণ্য পারাপার। সরকার দিলে আমাদের এই যে টোটাল এই লেবার সব কর্মচ্যুত হবে, এই ৫-৭ হাজার যে লেবার আছে, মানে ট্রান্সপোর্টার, হ্যাঁ, লোডিং আনলোডিং বা ট্রান্সপোর্টার অ্যাসোসিয়েশনের যারা লেবার আছে সবই কর্মচ্যুত হবে। গত ২ সপ্তাহ ধরে অচল অবস্থা জারি থাকায় প্রশাসনিক উদ্যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন ব্যবসায়ীরা। ২৫ জানুয়ারি সমস্যা সমাধানে প্রশাসনের উদ্যোগে একটি বৈঠকও হয়, কিন্তু সেখানে কোনো সমাধান সূত্র মেলেনি। এই অবস্থায় মঙ্গলবার ফের দুপক্ষের সঙ্গে বৈঠকে বসছেন বসিরহাটের মহকুমা শাসক। এই জন্য একটা মধ্যম পন্থা, যদি একটা একটা জায়গা পেরিসেবল নন পেরিসেবল ভাগ করা যায় বা কিছু গাড়িকে অ্যালাউ করা যায়, বিজনেসটাকে সচল রাখা যায়, সেই চেষ্টাটা করা হবে কালকে মিটিংয়ে। এর আগে শ্রমিক আন্দোলনের জেরে হলদিয়া থেকে এবিজি বিদায় নিয়েছে। অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের বিরুদ্ধে। এবার সীমান্ত বাণিজ্যেও শ্রমিক আন্দোলনের প্রভাব। এবিপি আনন্দ।